সকালে বেরিয়েছে, সে আসিল বড়বাগানে গিজার মধ্যমিকাজী বিদ্যালয়। প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্রছাত্রীর সমন্বয়ের সমাহার কামরূপ জেলার বরগাঁও কেতেকিজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত গুরু শিষ্যর যুগলবন্দী আমার ক্যামেরাত। 1979 চনত স্থাপিত হওয়া মধ্য ইংরাজী বিদ্যালয়খনে শেহতীয়াকৈ স্বীকৃতি লাভ করেছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে। স্থানীয় সমাজকর্মী বিদ্যালয়খনের অবসরপ্রাপ্ত শিক্ষাগুরু তথা প্রাক্তন ছাত্রছাত্রীসকলের প্রচেষ্টাতেই বিদ্যালয়খনে লাভ করেছে এই স্বীকৃতি। হাজু শিক্ষা খণ্ডর অন্তর্গত বৃহত্তর বরগাঁও কেতেকিঝার দলিবাড়ী দদরা পচরিয়া আদি অঞ্চলের কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তির ত্যাগ আর পরিশ্রমের স্বীকৃতিস্বরূপে জানা হয় রাজহুয়াক এই সম্বর্ধনা। বিদ্যালয়খনের প্রধান শিক্ষক দীপাঙ্ক কুমার গোস্বামীয়ে সঞ্চালনা করা আর যশস্বী শিক্ষক কবি ভাস্কর জ্যোতি দাসে আত ধরা অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত আছিল মুখ্যমন্ত্রীর বিশেষ কর্তব্যরত বিষয়া হেমন্ত চৌধুরীও। ভাষণ প্রসঙ্গত হেমন্ত চৌধুরীয়ে কয় যে শিক্ষানুষ্ঠান বা বিদ্যালয়সমূহ হয়েছে বিদ্যার মন্দির। এই মন্দিরত জাত পাত আর রাজনীতির ঊর্ধ্বত থাকি কেবল জ্ঞান আর প্রজ্ঞার সাধনা হব লাগে। এই ক্ষেত্রে সাধ্যানুসারে বিদ্যালয়খনলৈ সরকারি সহায় সহযোগিতা আগবঢ়া হব। পিতৃ মাতৃসকলকে মই করজরে প্রার্থনা জানাম যে বিদ্যালয়খনের প্রতি আপনাদের নজর দিয়ক। গার্জেন মিটিং মাতিলে আপনাদের আহিব, শিক্ষক সমাজক আপনাদের সহযোগ করক, দেখিব আপনাদের বিদ্যালয়ের ছাত্র এদিন অসমৰ ভিতর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে সুনাম কহে আনিব পারিব। এই অনুষ্ঠানত উপস্থিত আছিল মুখ্যমন্ত্রী কার্যালয়ের বিশেষ পরামর্শদাতা কালীচান্দ সেন, প্রাক্তন আসু নেতা প্রকাশ দাস, সাংবাদিক মধু মাধব দাসর কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। উত্তর গুয়াহাটির চন্দনা বায়নের রিপোর্ট, NDS নিউজ। বিদ্যালয়খন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়লৈ যেতিয়া উন্নীতকরণ হল, তেতিয়া যিসকল ব্যক্তির অক্লান্ত চেষ্টাত এই বিদ্যালয়খন আজি এই পর্যায় পালে, সেই ব্যক্তিসকলক আমার প্রাক্তন ছাত্রছাত্রীসকলে একটা সম্বর্ধনা জানাব বিচারিলে, আর সেই সম্বর্ধনা জানাব বিচারি আমার বিদ্যালয়তে আজি অনুষ্ঠানটি আরম্ভ করলে, আর আজি এই অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হল। আর ইয়াত আমার বিদ্যালয়ের শিক্ষাগুরুসকল তথা প্রাক্তন শিক্ষাগুরুসকল আর বিশিষ্ট ব্যক্তি কিছু ব্যক্তিক আমি আজি ইয়াত সম্বর্ধনা জানালো। আর প্রাক্তন ছাত্রছাত্রীর এই পদক্ষেপে আমার এই অঞ্চলতে একটা বিশেষ জাগরণের সৃষ্টি করেছে, আর মই ভাবো এই ক্ষেত্রে সমগ্র গাঁওবাসী এই অনুষ্ঠানটির ওতপ্রোতভাবে জড়িত হওয়ার যে মানসিকতা, সেই মানসিকতাটা ইতিমধ্যে আরম্ভ করেছে, আর তারই আজি প্রমাণ পাইছো যে আজি এই সম্বর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সমাপন হওয়ার বাবে। আমি আসলে বিদ্যালয়খনত বিশেষভাবে গুরুত্ব দিছি, শিক্ষাটো তো থাকবেই, যিকোনো বিদ্যালয়তে শিক্ষাদান করা হয়। আমি কিন্তু ইয়াত শিক্ষাদানের সাংস্কৃতিক দিকত বিশেষকে আমার খেল আর নৃত্য বা গান এই ধরনের এই সাংস্কৃতিক দিকট আমি আগবাই নিয়ার কারণে ছাত্রছাত্রীক চেষ্টা করছো, কারণ ইয়ার ছাত্রছাত্রীর সেই টেলেন্টখিনি আছে, যিখিনি টেলেন্টক আমি জাস্টরপা উলিয়াই নিব লাগে। এই ক্ষেত্রে আমি যথেষ্ট চেষ্টা রাখি আর ইতিমধ্যে আমি বহুত ক্ষেত্রে সফলও হয়েছো, আর মনে ভাবো আমার পাঠদানের আমার এই কার্যটে ভবিষ্যতে ছাত্রছাত্রীবিলাক হয়তো বিভিন্ন বিপথে যারপরও কিছু পরিমাণে রক্ষা করব মোট বিশ্বাস হয়। আমি ইয়াত অসুবিধা আমার বিশেষকে আমার ইয়াত একটা কম্পিউটার ল্যাব লাগে, আমার কম্পিউটার ল্যাবরেটরিটা হলে আমি ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষাটা আমি শিকাব পাৰো। ইয়াত যদিও আমার শিক্ষকে কেতিয়াবা নিজের ল্যাপটপ আনি বা তেনেকে কেতিয়াবা কিছুমান কাম শিকায়, কিন্তু সেই ধরনের শিক্ষাই সাধারণত ইমান উপকৃত হব নয়, গতিকে আমি সরকারক বিশেষভাবে অনুরোধ জানাম আমার ইয়াত কম্পিউটার ল্যাব একটা লাগে, আর সাংস্কৃতিক দিকত আগবঢ়া হিসাবত আমার কিছু সাংস্কৃতিক সঁজুলির প্রয়োজন আছে।